আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি লুসেলে, এটা হচ্ছে সবচেয়ে বিএফি জায়গা। লুসেল কিন্তু অনেক বড়, দেখেন এটা সবচেয়ে বিএফি জায়গা কাতারের ভিতরে হচ্ছে এটা। তো আজকে আসছি, এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, দেখি আমি একটু আপনার সাথে একটু শেয়ার করি যেতে লুসেলটা কত সুন্দর। তো দেখেন এটা হচ্ছে লুসেলের, এটা তো অনেকে অনেক জায়গাতে দেখা হয়েছে, এটা আরও একবার দুবার আসা হয়েছে আমার। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর জায়গা, বিআইপি জায়গা আর কি। এখন সন্ধ্যার পরে এই পার্কিংগুলো কিন্তু থাকবে না, সব সব দেখবেন এরা মানুষ আসা শুরু হয়ে গেছে, এটা সব বুক হয়ে যাবে, মানে এখানে কোনো পার্কিং ফাঁকা থাকবে না। এখন কিন্তু অনেকখানি পার্কিং আছে ফাঁকা, ঠিক আছে। তবে এটা কিন্তু এটাও কিন্তু ইয়া ছিল, সাগর ছিল, সাগরে ভরাট করে দেখেন পর্যটন এলাকা বানিয়েছে তারা। এই সাইডে সাগর, ওই সাইডে সাগর, মানে সব দিকে সাগর, ঠিক আছে। আবার সাইডে সাইডে হোটেল আছে, এগুলো সব হোটেল, বিআইপি হোটেল। দেখেন এটা রাস্তাতে ভরাট করতেছে, এর এদিকেও ভরাট করতেছে, দেখেন কীভাবে ভরাট করতেছে তারা। চতুর্দিকে বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে হোটেল, পরিকল্পিতভাবে তারা করতেছে, এটা হচ্ছে ডেভেলপ কান্ট্রির একটা খাসিয়ত আর কি। আর দেখেন যারা এখানে ঘুরতে আসে তাদেরকে ফ্রিতে ঘুরায়, দেখেন এলাকা তো বিশাল না, এসব গাড়িতে ফ্রিতে দেখায়, ঘুরিয়ে দেখায় আর কি এলাকাটা। এই হচ্ছে ডেভেলপ কান্ট্রির একটা ফ্যাসিলিটি পাবলিকের জন্য। তো আমি চাইলে আমি ঘুরতে পারি গাড়ি করে, তবে আমি যাইতেছি না, ঠিক আছে। বেশিরভাগ লেডিস যায় আর কি, জানেন লেডিসরা তো বেশি হাঁটতে পারে না, এই জন্য বেশিরভাগ লেডিস যায়। তো দেখেন এরা সাগর কীভাবে ভরাট করতেছে, এই হিসাবে আর কি পরিকল্পিত। দেখেন বিভিন্ন ধরনের নৌকা, লঞ্চ, হ্যাঁ, ঘোরার জন্য। তারপরে আর এগুলোর কাঁচরা, মানে যে ধরনের কাঁচরা ময়লা আছে এগুলো এখানে রাখে। দেখেন সাগরটা আমি আরো দেখাচ্ছি কাছ থেকে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই অবস্থা, একটু জুম করি, দেখেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু লুসেলের একটা মানে আইকনিক টাওয়ার, এটা এটা রেস্টুরেন্ট, এটা বিশাল কিন্তু, ঠিক আছে। এটা রেস্টুরেন্ট, হোটেল সব কিছু আছে এখানে। এই দেখেন বিল্ডিংগুলো সব সাগরের সাইডে সাইডে সব। পাবলিক হাঁটার জন্য দেখেন কতটা সুন্দর রাস্তা দিছে, রোড দিছে, তারপরে রেস্টুরেন্ট দিছে, হ্যাঁ, সেফটি দিছে। এগুলো হচ্ছে ডেভেলপ কান্ট্রি, দেখেন পার্কিংয়ের অভাব নাই, এই জন্য কেউ রং পার্কিং করবেও না। সমুদ্র কাছে তো এই কারণে এটা তিমি মাছ দিছে, এখানে তিমি মাছ মনে হচ্ছে, যাই হোক আমার ভুল হইতে পারে, আমি যতটুকু জানি এটা হচ্ছে তিমি মাছ, ঠিক আছে। দেখেন আবার এখানে বাংলাদেশের মতন বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, দেখেন সব জঙ্গলের মতো দেখতে পাচ্ছেন। এগুলো সব ফুল গাছ, এটা হচ্ছে বিএফি জায়গা, দেখেন অসাধারণ। তো আমরা চাকরি করি হিসেবে হয়তো ভালো ভালো জায়গাতে যাই, টাকা খরচ করি তো আর যাওয়া সম্ভব না, যারা কর্ম করে অনেকের কাছে সময় থাকে না, হ্যাঁ, তাদের যাওয়া কিন্তু সম্ভব না। এই দিক দিয়ে যাই, শুধু এখানে ঢুকতে হলে টিকিট কাটে ঢুকতে হবে, ঠিক আছে। ওই দিকে গেট আছে, টিকিট ছাড়া ঢুকা যাবে না। তো আমরা তো এখানে যাব না, তো আমি এদিকে যাচ্ছি না, ঠিক আছে, এদিক থেকে ওইদিকে চলে যাচ্ছি আবার। তো ভালো থাকবেন সবাই, আজকে ভিডিও এ পর্যন্ত ছিল।
আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেশের মতো এত অপরিকল্পিত ভাবে করে না তারা।